হ্যালো বন্ধুরা, সবার মনেই একটা প্রশ্ন থাকে, আসলে মৃত্যুর পরে আমাদের আত্মার কি হয়? যারা ধার্মিক ব্যক্তি তারা আত্মায় বিশ্বাস করে, আবার যারা নাস্তিক তারা বিশ্বাস করে আত্মা বা সোল বলতে কিছুই নেই। আজকে আমরা ধার্মিক দৃষ্টিতে দেখব আমাদের শরীরের মৃত্যুর পরে আমাদের আত্মার কি হয়, সেই সময় শরীরকে ত্যাগ করার পরে আমাদের আত্মার ফিলিং কীরকম হয়, আর সত্যি কি মৃত্যুর পরে আত্মা কোনো কিছু ফিল করতে পারে? সে যে জীবিত আছে সেটা কি তখন আত্মা ফিল করতে পারে? এখন যেমন আমরা এটা ফিল করতে পারছি যে আমরা জীবিত আছি, কিন্তু মৃত্যুর পরে আমাদের আত্মা কি ফিল করে কিংবা আমাদের আত্মার কি হয়, চলুন জেনে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমরা যেসব ব্যাপারে আলোচনা করব এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। হতে পারে আপনি অন্য কিছু ভাবেন বা আপনি অন্য কিছু বিশ্বাস করেন। বলা হয় যে কোন আত্মাকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা তার কর্মের উপরে নির্ভর করে। আর এখানে তিন ধরনের মানুষকে আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়। যেমন প্রথমে আছে যারা জীবিত অবস্থায় ভালো কর্ম করেছে, যে কোনো খারাপ কর্ম করেনি। দুই নম্বরে আছে তারা যারা খারাপ কর্ম করেছে আবার ভালো কর্মও করেছে। তিন নম্বরে আছে সেই সব মানুষরা যারা জীবিত অবস্থায় কোনো ভালো কর্ম করেনি, শুধুমাত্র খারাপ কর্মই করেছে। এখানেও আবার এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত যাদের মৃত্যু সঠিক সময়ে হয়েছে, অর্থাৎ যাদের মৃত্যু বৃদ্ধ অবস্থায় হয়েছে, এবং পরের ভাগে আছে যাদের মৃত্যু সময়ের আগেই হয়ে গেছে, অর্থাৎ যাদের অকাল মৃত্যু হয়েছে। বলা হয় যে যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে যে আত্মা আছে, আর সেই ব্যক্তির মৃত্যুর পরে তার আত্মা যখন এটা ফিল করতে পারে যে আমার শরীর আর জীবিত নেই কিন্তু আমি এখনও জীবিত আছি, তখন সেই আত্মা খুব সহজেই সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, কারণ সে এটা বিশ্বাস করে যে আত্মা আছে। আর মৃত্যুর পরে সেটাই সে বুঝতে পারে, যার ফলে সে ঘাবড়ে যায় না বা ভয় পায় না। কিন্তু যারা এটার বিশ্বাস করে যে আত্মা নেই, এগুলো সব গল্প কিংবা অন্ধবিশ্বাস। তাদের আত্মা যখন এটা ফিল করে আমার শরীর আর জীবিত নেই, তখন সে ভয় পেয়ে যায়, কারণ তখন সে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয় যেটাকে সে কখনোই বিশ্বাস করতে পারেনি, আর সে এটা মানতেও চায় না যে সোল আছে। সে তখন দ্বিধায় পড়ে যায়, সে বুঝতে পারে না কি করবে। শরীরের মৃত্যু হওয়ার পরক্ষণেই যখন আত্মা শরীর থেকে বের হয়ে আসে, তখন নিজেকে অনেক হালকা মনে হয়। জীবিত অবস্থায় শরীরের মধ্যে যত ধরনের কষ্ট ছিল সব কিছুই তখন নিমেষের মাথায় উধাও হয়ে যায়। তখন নিজেকে এত হালকা মনে হয় যেন সেই জিনিসটার কোনো ওজন নেই, মনে হয় যেন শূন্যের মধ্যে ভেসে আছে। যারা এটা বিশ্বাস করে যে আত্মা আছে, তাদের শরীরের মৃত্যুর পরে তারা তাদের জায়গায় চলে যায়। কিন্তু যারা বিশ্বাস করে না যে আত্মা আছে, তারা অনেক সময় ধরে সেখানেই ঘুরতে থাকে, তারা শোক প্রকাশ করতে থাকে। আপনি যদি আরও জানতে চান যে মৃত্যুর পরে আত্মার কি হয় বা তাদের সাথে কি কি হয়, তাহলে কমেন্ট করে জানান। কেউ মরে গিয়ে আবারও জীবিত হয়ে বলেনি তার সাথে কি হয়েছে, এটা শুধুমাত্র অনেকের বিশ্বাস। অনেকেই আবার অন্য কিছু মনে করে, তবে সেটা সবার ব্যক্তিগত বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।